জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ রসাতলে যাবে। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ইচ্ছেকে তোয়াক্কা না করে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণেই বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চূড়ান্ত রূপ পাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না, তারা তাদের মতো করে চলছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে।